আসসালামু আলাইকুম। অল ইন ডিজে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য একটি মিনি কোর্স নিয়ে আসলাম, যার মাধ্যমে আপনারা ফ্রিতে মার্কেটিং করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। আমি হচ্ছে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তো আজকে আপনাদের আমি এই মিনি কোর্সের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফ্রিতে মার্কেটিং করে ইনকাম করতে পারবেন, আর সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আপনার জেনে থাকবেন অনেকেই যারা অনলাইনে ইনকাম করার ইচ্ছুক আছেন, জানবেন যে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় তাদের বিভিন্ন অ্যামাজন বা বিভিন্ন এই যে অ্যাফিলিয়েট মার্কেটের যে ওয়েবসাইটগুলো সাইটগুলো আছে সেগুলো থেকে আপনার একটা অ্যাপ্রুভাল পেতে হয়, যার মাধ্যমে আপনার তাদের লিঙ্কগুলো প্রমোট করে অ্যাফিলিয়েট মার্কেটাররা ইনকাম করে থাকেন। তো অনেকেরই এই শুরু থেকে এটা করা সম্ভব হয় না, কারণ হচ্ছে যে তারা অ্যাপ্রুভাল দেয় তাদেরকে যাদের কাছে একটি ভালো একটি ট্রাফিক থাকে ওয়েবসাইট থেকে। ইউটিউবে যদি ভালো অডিয়েন্স আপনার কাছে থাকে তাহলে তাদেরকে অ্যাফিলিয়েট মার্কেট পার্টনারশিপে জয়েন দেয়, আর যার মাধ্যমে তাদের লিঙ্কগুলো প্রমোট করে অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে হাজার হাজার টাকা ইনকাম করতেছে। তো আপনারা যারা সেই ধরনের ওয়েবসাইট থেকে আপনারা কোনো ধরনের সুযোগ পাচ্ছেন না, আপনাদের কোনো ধরনের একটা বিগ কোনো ওয়েবসাইট নেই যার মাধ্যমে আপনার বিগ একটা ট্রাফিক আপনার কাছে নেই, তারপর আপনি চাচ্ছেন একটি বিগিনার হিসাবে ভালো একটি আর্ন করার জন্য, তো সেই সুবিধাতে আপনাদের জন্য আমি একটি মিনি কোর্স নিয়ে আসলাম, যার মাধ্যমে আপনারা একটি হাজার ডলার ইনকাম করতে পারবেন। তো এই মিনি কোর্সটি হচ্ছে আপনার ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আপনার এই মিনি করছে যা থাকছে কীভাবে আপনি ফাইবার অ্যাপ্লিক মার্কেটিং এ জয়েন করবেন, কিভাবে তাদের লিঙ্কগুলো জেনারেট করবেন এবং কিভাবে সেটাকে আপনার মার্কেটিং করবেন, কিভাবে আপনারা মার্কেটিং করে ভালো ধরনের একটা ট্রাফিক নিয়ে এসে আপনি আর্ন করতে পারেন, এই টোটাল একটি বিষয় নিয়ে আমি একটি মিনি কোর্স দিব। আপনারা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি এটা ক্রিয়েট অ্যাপ্লিক মার্কেটিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা এই তার ফিচার সম্পর্কে তার আমি আপনাকে ডিটেলস এসে ধারণা দিয়ে দিব। তো চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনারা এখানে আপনাদেরকে আমি প্রথমে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যে অ্যাপ্লিক মার্কেটিং করবেন সেই অ্যাপিলিং মার্কেটিংয়ে তাদের ফাইবার অ্যাপিলিং মার্কেটিং তাদের প্রোডাক্টগুলো কী যা যেগুলো আপনারা এই মার্কেটিং করে আর্ন করবেন, তার প্রোডাক্টগুলোটা হচ্ছে আপনার যে ফাইবারের যে বিভিন্ন ফ্রিল্যান্সাররা তাদের বিভিন্ন গিগুলো আপলোড দিয়ে থাকে, তা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, বিভিন্ন ধরনের তাদের ডিজাইনের গিগ, বিভিন্ন ধরনের গিগুলো তারা দিয়ে থাকে। সেই তো এই গিগুলো তারা এই বুস্ট করে, হ্যাঁ, যার মাধ্যমে তারা কিছু টাকা মাধ্যমে তারা বুস্ট করে, যার মাধ্যমে তারা তাদের কোর্সগুলোকে তারা কী করে সেল দিয়ে থাকে। তো সেল কার কাছে দিয়ে? যারা এই বিষয়ে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে, যারা এই বিষয়ে শিখতে আগ্রহী আছে বা এই ধরনের কোনো কাজ করিয়ে নিতে ইচ্ছুক আছে, তারাই তাদের এই গিগুলো বাই করে নেয়, ঠিক আছে? তো আপনাদের কাজটি হচ্ছে এখানে তাদের সব গিগুলো আপনারা কী করবেন, আপনারা এই মার্কেটিং করে তাদের গিগুলোটা আপনি সেল করে দিবেন। যখন আপনারা এই গিগুলো আপনি সেল করে দিবেন তখন আপনার প্রত্যেকটি গিগ থেকে আপনারা কমিশন পাবেন, ঠিক আছে? তো আপনাদেরকে আমি বোঝানোর জন্য আমি এক্সাম্পল কিছু দেখাই দিচ্ছি গিগুলো কি। তো এখানে দেখেন আপনারা আমি যা বলছিলাম, এখানে দেখেন যে তাদের যে গিগুলো আছে এই বিভিন্ন ধরনের যে ওয়ার্ডপ্রেসের গিগ, এবার লোগো ডিজাইনের গিগ আছে, ভয়েস ওভার গিগ আছে, হ্যাঁ, রাইটিং বোর্ডের গিগুলো আছে, সোশ্যাল মিডিয়ার গিগুলো আছে, এরপরে দেখানো ডিজিটাল মার্কেটিং এর গ্রাফিক ডিজাইনের, ঠিক আছে, প্রোগ্রামিং এর যে ক্লিক করলে আপনার অনেক তাদের গিগুলো আছে। এই গিগুলোই আপনার কি করতে হবে, আপনারা প্রমোট করে আপনারা সেলের মাধ্যমে, হ্যাঁ, সেলের মাধ্যমে আপনারা একটা কমিশন আর্ন করতে পারবেন। এই যে গিগুলো আছে তারা কি করছে, সেই গিগুলোকে তারা এই পেড ভার্সন হিসাবে ফাইবারে তারা আপলোড দিছে, যার মাধ্যমে কেউ যদি কোনো যদি কোর্স পূর্ণ শিখতে হয়, যেমন অনেকে গ্রাফিক ডিজাইন, কেউ ওয়েব ডেভেলপমেন্ট, কেউ আছে গেমিং ডেভেলপমেন্ট, এগুলো শিখতে চাচ্ছে, তখন কি করবে এই ফাইবারের যে কোর্সগুলো তারা বাই করবে, মানে কিনে নিবে, কিনে নিয়ে তারা এগুলো শিখবে। আর আপনারা এই গিগগুলোকেই মার্কেটিং করেই তাদেরকে, যারা আপনার অডিয়েন্স আছে যারা এগুলো
কিনার জন্য ইচ্ছুক আছে যারা এগুলো প্রয়োজন, তাদের কাছে আপনারা এই গিগুলো তাদেরকে পৌঁছে দিতে হবে। পৌঁছে যখন দিবেন তখনই আপনি একটি ভালো একটা রিভিনিউ পাবেন এবং এখান থেকে কমিশন পাবেন। আপনি এখান থেকে মিনিমাম 15 থেকে $50 পর্যন্ত আপনার কমিশন পাবেন। আমি আপনাদেরকে কোন প্রোডাক্টটি আপনারা কোন গিগটি আপনার সেল দিলে আপনার কত পার্সেন্ট গিয়ে আপনার কমিশন পাবে সেটা আপনাকে আমি একটু পরেই দেখিয়ে দিব। তো চলুন কিভাবে আপনাদেরকে আমি আর একটু তার ফিচার সম্পর্কে বলি। এই জন্য আমি প্রথম ফাইবার অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিখে আপনারা সার্চ দিবেন। ফাইবার অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিখে সার্চ দেওয়ার পর আপনারা চলে আসবেন তাদের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে দেখেন আপনারা এখানে লগ ইন, আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে যে আপনি এখানে লগ ইন করতে পারবেন, আর এখান থেকে আপনার জয়েন নাও করতে বা স্টার্ট আমি নাও এখানে ক্লিক করে আপনারা এখানে আপনারা ক্লিক করে অ্যাফিলিয়েটে আপনারা জয়েন হতে পারবেন। দেখেন এখানে তারা বলতেছে যে আমি যে আগে আপনাদের বলেছিলাম যে ফ্রিতে আপনারা অ্যাফিলিয়েটে জয়েন করেই আপনার সাথে সাথেই আপনারা এই মার্কেটিং শুরু করতে পারবেন। তারা আপনি যখন অ্যাফিলিয়েটে জয়েন করবেন তখনই তারা আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিবে, তারপর থেকেই আপনারা এই মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে? তো এখানে বলতেছে আপনার প্রমোট ফাইবার আপনার যে টার্গেট যে অডিয়েন্স আছে, আপনি যে গিগুলো যে প্রোডাক্ট গুলো আপনার কাজ করবেন যে অডিয়েন্স কাজ করবেন সেই অডিয়েন্সকে টার্গেট করে সেগুলো তাদেরকে অডিয়েন্স গুলোকে আপনার কি করবেন যে এটা তাদের কাছে পৌঁছে দিয়ে এখান থেকে আপনি রিভিনিউটা আর্ন করতে পারবেন, ঠিক আছে? এরপর হচ্ছে আমার স্টার্ট আর্নিং। এখানে স্টার্ট আর্নিং এ তারা বলতেছে এখানে বলতেছে আপনার আর্নিং করতে আপনাদের তাদের যে কমিশন যে প্ল্যান আছে এখানে যে আপনারা যে গিগ গুলো আপনি একটা একটা করে সেল দিবেন এই কোন গিগটি আপনার সেল দিলে কত পার্সেন্ট তারা আপনার কমিশন দিবে সেটার একটি তারা ডিসক্রাইব করে দিয়েছে। তো এখানে আপনার ক্লিক করলেই কমিশন প্ল্যানে চলে আসবে। কমিশন প্ল্যান এখানে দেখেন সিপিএ ফাইবার কমিশন প্ল্যান আছে আর এটা হচ্ছে ফাইবার হাইব্রিড। তো আপনি যদি ফাইবার সিপিএ প্রোডাক্টগুলো আপনারা যদি মার্কেটিং করেন তাহলে আপনারা রিভিনিউটি বেশি পাবেন। এখানে দেখেন ফাইবার সিপিএ আপনার এখানে আছে সর্বনিম্ন $15 আর হাইয়েস্ট হচ্ছে $50, ঠিক আছে? এবং হাইব্রিডের দেখেন আপনার 10% আপনারা কমিশন পাচ্ছেন এবং মাত্র 10% প্লাস আর 10% শেয়ার এগুলো পাবেন। তো এটা অনেক কম, ঠিক আছে? আপনারা এই সিপিএ যে মার্কেটিং আছে সেটাই যে আপনার প্রোডাক্টগুলো নিয়ে আপনারা মার্কেটিং করবেন তাহলে একটা বড় ধরনের একটি আপনার রেভিনিউ আপনারা পাবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোন প্রোডাক্টটি বা কোন গিগটি আপনার সেল দিলে কত পার্সেন্ট পাবেন সেটা একটা ডিসক্রিপশন। তো এখানে দেখেন আপনারা যে ফাইবার সার্ভিসে তারা কোন গিগুলোতে তারা কত পার্সেন্ট ডলার প্রোভাইড করতেছে আপনাকে সেটা এখানে দেওয়া আছে। হোয়াইট বোর্ড অ্যানিমেশন এক্সপ্লেন যদি আপনারা যে গিগুলো আছে সেই গিগুলো আপনি সেল দিতে পারেন, সেই টিউটোরিয়াল যদি সেল দিতে পারেন তাহলে আপনি একটি সেলের মাধ্যমে $50 আর্ন করতে পারবেন, একটি সেল করতে পারেন। আপনি যদি আপনার টার্গেট অডিয়েন্স যদি আপনার কাছে সঠিক একটা টার্গেট অডিয়েন্স থাকে সেই অডিয়েন্স আছে যে আপনি একটা যদি কোর্স সেল করতে পারেন আপনি সাথে সাথে $50 পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার বুক অ্যান্ড ই বুক রাইটিং। দেখেন এখন কিন্তু অনলাইনের যুগ কিন্তু অনেক বেশি, অনলাইনে মানুষ কিন্তু এখন আর বই পড়তে যে লাইব্রেরিতে খুব কম যায় বা বাজার থেকে বই তারা খুব কমই কিনে, তারা কী করে বেশিরভাগ অনলাইনে তারা বুক এবং ই বুকগুলা পড়ে এবং এগুলো বাই করে তারা পড়ে। তা আপনি যদি এই কোন অডিয়েন্স টার্গেট করে এই বুকগুলো আপনি সেল দিতে পারেন তাহলে আপনারা অনেক পরিমাণে একটি বড় ধরনের একটি ডলার আর্ন করতে পারবেন, ঠিক আছে? এরপরে দেখেন আপনার গেম ডেভেলপমেন্ট, এখন দেখবেন আপনার মানুষ গেমের জন্য অনেক পাগল, ঠিক আছে? গেম খেলার জন্য পাগল। আপনি যদি গেম ডেভেলপার হওয়ার জন্য মানুষ অনেক আগ্রহী প্রোগ্রামিং এর উপরে, আপনি যদি অনেক মানুষের কাছে এটা যে পৌঁছে দিতে পারেন সেখান থেকে আপনারা ভালো একটা রিভিনিউ পাবেন। আপনার যদি ধৈর্য সহকারে একটু যদি মনোযোগ সহকারে আপনার যদি সঠিক টার্গেট অডিয়েন্সের কাছে যদি আপনারা এইগুলো পৌঁছে দিতে পারেন আমি বিশ্বাস করি আপনার বড় একটি এই অ্যামাউন্ট আর্ন করতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের আমি একটু বলি, আপনারা আমি যে ভিডিওটা মানে আপনারা স্কিপ করে যদি দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। আপনাদেরকে আমি একটু সময় নিয়ে শিখিয়ে দিচ্ছি যেটা আপনার টোটাল যে বিষয় যে আপনার আইডিয়া যদি না পান তাহলে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারবেন না আর আপনাদের সেই অ্যাফিলিয়েট মার্কেটিং এ অ্যাফিলিয়েটে আপনারা এই সাকসেস হতে পারবেন না। আর ধৈর্য, ধৈর্য একটা বড় একটি বিষয়, আপনি যদি ধৈর্য যদি না থাকে তাহলে আপনি এই অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার আপনারা করা আপনার সম্ভব না, ঠিক আছে? কোনো কাজে আপনার স্বপ্ন আছে আপনাদের ধৈর্য যদি আপনাদের ভিতরে যদি না থাকে। তো ধৈর্য সহকারে আমার কোর্সটি দেখুন তাহলে আপনাদেরকে আমি ডিপলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা একটু সময় নিয়ে বুঝবেন আশা করি। তো এরপরে দেখেন আপনারা একটু নিচে চলে আসবেন, এখানে দেখবেন
এই যে চার আপনার 5টি গিগ প্রোডাক্ট গুলো আছে, তাদের এই 5টি প্রোডাক্ট গুলো আপনি সেল দেন তাহলে $40 করে পাবেন। এখানে ওয়েবসাইটের যে আছে মোবাইল অ্যাপস, ওয়েব, ওয়ার্ডপ্রেস, প্রোগ্রামিং উপরে আছে, ওয়েব ওয়েব এবং মোবাইল ডিজাইন, গ্রাফিক ডিজাইনের, ই কমার্স ডেভেলপমেন্ট, এই যেগুলো আছে এগুলার গিগ গুলো আপনি সেল দিতে পারেন, $35-40 পাবেন সেম আগুলোর মতো। আপনারা এগুলা ভালো করে দেখে নিবেন, পড়ে নিবেন, ঠিক আছে? এবং আপনার যে আপনি কি ধরনের অডিয়েন্স টার্গেট করতে পারবেন সেই অডিয়েন্স অনুযায়ী আপনারা এইগুলো সিলেক্ট করে আপনারা সেল করবেন, এগুলো মার্কেটিং করবেন, ঠিক আছে? এরপর নিচে চলে আসুন, নিচে চলে আসুন, আপনাদের এখানে ওয়েব প্রোগ্রামিং, এসইএম, ওয়েবসাইট কন্টেন্ট, এরপর আপনার যে এই দেখেন এখানে দেখেন 3, 6, 7, 9টি প্যাকেজ আছে, 9টি গিগ আছে, 9টি গিগগুলোতে আপনি যদি সেল দিতে পারেন তাহলে প্রতি সেলে আপনার $30 করে প্রতি একটি সেলে আপনারা কমিশন পাবেন, ঠিক আছে? তারপরে দেখেন এখন নিচে আছে $25 কমিশন দিবে কি আর্টিকেল এন্ড ব্লগের পোস্ট, এগুলা থেকে আপনারা পাবেন ই কমার্স, মার্কেটিং, ভয়েস ওভার, ট্রান্সলেশন, এগুলো থেকে দেখেন এখানে এই সবগুলো আপনার দেখবেন পড়বেন। হ্যাঁ, এখান থেকে প্রত্যেকটা সেলে আপনার $25 করে পাবেন। এরপরেটা এরপরের যে এই যে প্রোডাক্টগুলো আপনার দেখা যেগুলো আমি গিগুলো দেখে দিলাম, ঠিক আছে, এই যে এই গিগুলো আপনার যা দেখে দিলাম, এগুলোর পরে যতগুলো তাদের প্রোডাক্ট আছে, যেগুলো যতগুলো তাদের প্রোডাক্ট গিগ আছে, এই প্রত্যেকটি গিগের একটি সেলের জন্য আপনারা $15 পাবেন। বাকি আদার্স যেগুলো প্রোডাক্টগুলো আছে এগুলো ছাড়া, যেগুলো আপনারা লিস্ট দেখতেছেন, কেন আমি আপনাদেরকে আবার বলি, আপনারা এই যে লিস্টগুলো দেখতেছেন, এই যে এখানে যা আছে এগুলোর পরে যতগুলো আদার্স গিগগুলো আছে প্রত্যেকটি গিগের জন্য আপনারা $15 পাবেন, আর এগুলোর জন্য $25 করে, $30, $40, $50 আপনারা পাবেন। তো এই হচ্ছে আপনার তাদের কমিশন প্ল্যান, ঠিক আছে? আপনারা কি পরিমাণ কমিশন পাবেন সেটার একটা বিস্তারিত আপনাদেরকে ধারণা দিলাম। তো চলুন আমরা এখন এই ফাইবার অ্যাফিলিয়েট প্রোগ্রামে আমরা জয়েন করি, কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা এই ড্যাশবোর্ডে চলে আসবেন, আমি আপনাদের এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাইরেক্ট এই লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েনিং করে নেবেন, তাহলে আপনারা ডাইরেক্টলি এই পেজে চলে আসবেন এবং আপনাদের সহজ হবে, ঠিক আছে? তো আমি এই লিঙ্কটি আমি দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা দেখেন স্টার্ট আর্নিং নাও এখানে ক্লিক করবেন বা জয়েনিং নাও এখানে ক্লিক করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে স্টার্ট আর্নিং নাও এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই এই এটা ইন্টারফেস চলে আসবে, এখানে দেখেন আপনার অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে? তো অ্যাকাউন্ট টাইপে এখানে আছে দেখেন আপনার প্রাইভেট এবং কোম্পানি, আপনার যদি একটি কোম্পানি থেকে থাকে তাহলে আপনারা এখানে কোম্পানি দিবেন, যেহেতু আপনাদের যদি কোনো কোম্পানি থাকে না তাহলে আপনারা এটা প্রাইভেট দিবেন, পার্সোনালি আপনারা এটা মার্কেটিং করবেন। এখানে আপনার আপনাদের নাম দিবেন, ফার্স্ট আপনার ফার্স্ট নেম দিবেন, ঠিক আছে? এখানে আপনাদের লাস্ট নাম, লাস্ট নেম দিবেন। এরপর আপনারা এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, এরপরে আপনারা এখানে একটা ইউজার নেম দিবেন, যে ইউজার নেমে আপনারা এই আপনারা লগ ইন করতে হবে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা লগ ইন করবেন, ইউজার নেমটা দিবেন, আর ইউজার নেমটা আপনারা একসাথে দিবেন, কোনো গ্যাপ রাখবেন না, ঠিক আছে? তো আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা নাম আমি নাম দিয়ে দিচ্ছি, আর প্রথম অক্ষর চাইলে বরাদ্দ দিতে পারেন, কোনো সমস্যা না। আপনারা এই বড় হাতের বা ছোট হাতের আপনারা মন মতো দেবেন, বাট আপনারা যাই দেখেন না কেন আপনারা এখানে গেপ দিতে পারবেন না, গেপ দিলে তারা এটা নিবে না, ঠিক আছে? আপনারা পাসওয়ার্ড দিবেন, আপনারা এখানে একটা ভালো একটা পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ড আপনারা দিবেন কিভাবে, একটা সিম্পল একটা ছোট একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার খাতায় লিখে রাখবেন, আপনি ভুলে যেতে পারেন। তো আপনারা এখানে পাসওয়ার্ডটি দিবেন মনে করেন একটা যে কোনো ধরনের যে ওয়ার্ড ABCD যে কোনো একটা কিছু আপনারা দিবেন, ঠিক আছে? যে কোনো একটা কিছু দিবেন আপনারা, তারপর আপনারা যে নাম্বার কিছু দিবেন, 1, 2, 3, 4, 5 এরকম কোনো কিছু দিবেন না, আপনারা একটু আপনারা লাগে প্রয়োজন আপনারা একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন, ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার যেহেতু আমরা যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনি যদি অন্য কান্ট্রিতে থাকেন অবশ্যই অন্য কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, ঠিক আছে? তো মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন, এরপর আপনারা এখানে একটা স্কাইপি আইডি দিয়ে দিতে হবে, আপনারা মাস্ট বি একটা স্কাইপি আইডি থাকতে হবে, আপনার যদি স্কাইপি আইডি যদি না থেকে থাকে আপনার একটা
স্কাইপি আইডি খুলে নেবেন। পর আপনারা এখানে নেক্সট ক্লিক করবেন। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আপনারা প্রথমে দিবেন প্রাইভেট, তারপর আকিব, আপনারা ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপর আপনার ইমেল অ্যাড্রেস, এরপর আপনারা একটা ইউজার নেম দিবেন যেটা দিয়ে মাধ্যমে আপনারা লগ ইন করবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা হচ্ছে আপনার একটা ক্যাপিটাল লেটার বা আপনার যখন একটা ওয়ার্ড ইউজ করবেন, এবং বাকি নাম্বার দিবেন আপনার 8 ডিজিটের, আপনারা 8 ডিজিটের ইউজ করতে পারেন, এবং কনফার্ম পাসওয়ার্ড, এরপরে আপনার দেশের কান্ট্রি, এরপর আপনার মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আপনার স্কাইপি আইডি দিবেন, তারপর আপনার এখানে নেক্সট ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আপনারা সেভ দিতে পারেন, আমি সেভ দিচ্ছি না। এখন মার্কেটিং করবেন সেটা এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখানে বোঝাচ্ছে হাউ ডু ইউ প্ল্যান টু প্রমোট ফাইবার সার্ভিস। আপনারা এখানে বোঝাচ্ছে যে আপনারা যে ফাইবারে গিগুলো নেবেন, ঠিক আছে, তাদের যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো আপনারা কার কাছে এবং কিভাবে আপনারা আপনার মার্কেটিং করবেন, আপনার কোন মাধ্যমে। এখানে দেখেন আপনারা এখানে মাধ্যমটা সিলেক্ট করতে পারেন। এখানে দেখেন কন্টেন্ট সাইট বা সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে এসইও, হ্যাঁ, আপনার হচ্ছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, ব্লগস, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, ফোরাম অ্যান্ড আদার্স। তো আপনারা এখান থেকে যেটা যেটা আপনারা ভালো মার্কেটিং পারেন সেটা আপনাদেরকে আপনারা এখানে সিলেক্ট করবেন, এবং আমি আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়ার যে আপনার কীভাবে মার্কেটিং হবে সেটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আপনারা এখান থেকে দেখেন, আপনারা দেখেন আমি সার্চ ইঞ্জিন সিলেক্ট করলাম, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্লগস, এরপর আপনার, ঠিক আছে, এবার আদার্স দিয়ে আপনি দিতে হতে, এখানে আদার্স কোনো কিছু আপনার এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, আপনারা বাকি কোন যে মাধ্যমে আপনারা প্রমোট করবেন সেটা আপনি লিখে দিতে পারেন এবং টিকশন দিতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে টেল আস অ্যাবাউট ইউর অডিয়েন্স ইন্টারেস্ট। তো এখানে হচ্ছে এখানে তারা বোঝাতে চাচ্ছে যে আপনারা কোন প্রোডাক্ট মানে কোন প্রোডাক্টের গিগুলো আপনারা মার্কেটিং করবেন সেটা এখানে আপনি বলে দিতে হবে। তো ঠিক আছে, আপনারা এখানে আপনারা গ্রাফিক ডিজাইন দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেটর, আপনারা আমি যে সিলেক্ট করতেছি আমারটা দেখে আপনারা সিলেক্ট করবেন না। আপনারা আপনি যে প্রোডাক্টটা মার্কেটিং করবেন বা আপনার প্রমোট করবেন সেটাই আপনি এখানে সিলেক্ট করবেন, কারণ হচ্ছে আমার যেটা পছন্দ আমি সিলেক্ট করতেছি, আপনার যেটা পছন্দ আপনি এটা সিলেক্ট করবেন, আপনি মার্কেটিং করবেন না, কারণ হচ্ছে আপনার মার্কেটিং আপনি করতে হবে, আমার মার্কেটিং আমি করব। তো আপনি আপনার মার্কেটিং এর যে প্রোডাক্ট সেটা আপনি চুজ করতে হবে। ঠিক আছে, যে আমি এটা চুজ গ্রাফিক ডিজাইন চুজ করলাম, ডিজাইন মার্কেটিং চুজ, আপনি চুজ করবেন না, এরকম এরকম কোনো কিছু করবেন না। আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেটাই করবেন। এই প্রোডাক্ট যদি আপনার প্রতি প্রোডাক্ট যে 15% যদি দিয়ে থাকে কোনো সমস্যা না, আপনি যদি প্রতিদিন একটি প্রোডাক্ট যদি সেল দিতে পারেন, বা আপনি যদি মাসে মাসে যদি প্রতিদিন একটা প্রোডাক্ট সেল দিন, আপনি অনেক টাকা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনারা কি কত পার্সেন্ট কমিশন দিচ্ছে, কোন প্রোডাক্টে কত কত কমিশন আছে, যে এই প্রোডাক্টটা করলে 50 পাবো, এই প্রোডাক্ট করলে 15 পাবো, এই এই দিকে আপনারা চিন্তা করবেন না। আপনারা যে কোনো প্রোডাক্ট আপনি যেটা পারবেন সেটাকে আপনারা মার্কেটিং করবেন, এবং এইটার মার্কেটিং মাধ্যমেই আপনারা রেভিনিউ আর্ন করতে পারবেন। তো আপনার ফোকাসটা থাকবে যে আপনারা যে কোনো প্রোডাক্ট আপনি চুজ করে নেওয়া, সেই প্রোডাক্ট আপনার সেল দিতে হবে, আপনার ফোকাস থাকতে হবে সেই জায়গায়, আপনার অডিয়েন্সের কাছে, টার্গেট অডিয়েন্সের কাছে আপনার কীভাবে সেল দিবেন সেটা আপনার চিন্তা থাকতে হবে। আপনি চিন্তা করেন যে আমি এই প্রোডাক্টটা এই সেল দিলে আমি $50 পাবো, এইরকম চিন্তা করলে আপনারা হবে না। আপনার অডিয়েন্স ভালো করে টার্গেট করতে হবে এবং সেই অডিয়েন্সের কাছে সেই প্রোডাক্টটা পৌঁছে দিতে হবে। তাহলে তো আমি এখানে কয়েকটি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখেন যে এখানে আপনার সেমভাবে তাদের এখানে আদার্স কোনো কিছু আপনি সার্চ করতে চান যদি এখানে সেল করতে পারেন, বা এরপর আপনারা এগ্রি টু দ্য এই টার্ম এন্ড কন্ডিশন, এবারে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে রেজিস্টার নাওতে ক্লিক করবেন। যখন আপনি এই রেজিস্টার নাওতে ক্লিক করবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আর এখানে ক্রিয়েট করতেছি না, কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। আপনারা যখন এখানে ক্লিক করবেন সাথে সাথে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হবে তখন আপনার ড্যাশবোর্ডটি কীভাবে হবে সেটা কীরকম হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রেজিস্টার পর পরে আপনার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা এই যে আপনার তার অ্যাকাউন্টে আপনার লগ ইন করবেন। ঠিক আছে, তো আপনারা যে ইউজার নেম দিয়েছেন সেই ইউজার নেমটি এখানে দিবেন, তারপর এখানে আপনারা পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে আপনারা সাইন ইন করবেন। ঠিক আছে, তো সাইন ইন করার পর আপনার এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে। আপনারা এখানে ডোনেশন দিয়ে ক্লোজ দিয়ে দিবেন। এই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট ফাইবার অ্যাফিলিয়েটের ড্যাশবোর্ড। ঠিক আছে, তো আপনাদের সাথে সাথে আপনারা দেখেন আপনাদের যা বলেছিলাম যে তারা অ্যাপ্রুভ করে দিবে, সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনারা এখান থেকে এখন মার্কেটিং করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে তার ফিচার সম্পর্কে কিছু আলোচনা করেই আজকে ক্লাসটা এখানে শেষ করব। তো
তো এখানে দেখেন আপনাদের এখানে ড্যাশবোর্ড, এখানে দেখেন আপনারা যে ইমপ্রেশন কত আসছে, আপনারা তার ক্লিক কটা পড়ছে, এরপরে তার রেজিস্ট্রেশন কতটি হয়েছে, বা আপনার কমিশন আপনি কত পেয়েছেন, ঠিক আছে, এই দুটো বিষয়ে আপনারা একটা ডিটেলস এবং পাবেন। এবং এখান থেকে আপনারা ডেট সেট করতে পারবেন কোন মাসে বা কোন তারিখে কত পার্সেন্ট আপনার ইনকাম করছে, সেটা এখান থেকে আপনারা এই সিলেক্ট করে করে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে তার মার্কেটিং টুল, এটা হচ্ছে তার মার্কেটিং টুল। এখান থেকে আপনাদের সব লিঙ্কগুলো জেনারেট করবেন, ঠিক আছে। এখানে তার বিভিন্ন যে ফিচার আছে, এই দেখেন তার বিভিন্ন ফিচার আছে, ঠিক আছে। এই ফিচারগুলো আপনারা, আমি আপনাদের নেক্সট ক্লাসে আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করবো ডিটেলস, ঠিক আছে। এই দেখেন এই ফিচারগুলো আপনারা, আমি আগামী ক্লাসে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। তো এখান থেকে আপনার বিভিন্ন লিঙ্কগুলো জেনারেট করে আপনার নিতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার রিপোর্ট। এবার আপনার রিপোর্টে এখানে দেখেন যে মিডিয়া রিপোর্ট যেগুলো আছে, আমার যে রিপোর্টগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। আপনারা কি ধরনের কমিশন আছে, কি ধরনের ইমপ্রেশন আসছে, কত পার্সেন্ট কমিশন পেয়েছেন, সেটা আপনার থাকবে, ঠিক আছে। এখন আসে আপনার পেমেন্ট মেথড। আপনাদের পেমেন্ট মেথড যেহেতু আপনি ইনকাম করবেন, কীভাবে এটা আপনার উঠে কমে সেটা বুঝতে হবে না, তো এটার জন্য আপনার পেমেন্ট হিস্টোরি। আর দেখেন আপনার পেমেন্ট হিস্টোরি, আপনি যদি যে আপনার কোনো ধরনের টাকা উইথড্র করেন বা কোনোটা আপনার টাকা যে ওয়েটিং এ থাকে সেটা এখানে দেখাবে। আর তারপর হচ্ছে এখানে দেখেন আপনার পেমেন্ট রিকোয়েস্ট। তো পেমেন্ট রিকোয়েস্টের বিষয়টি হচ্ছে আপনারা এখানে দেখেন তারা বলতেছে যে $100 যখন আপনারা আর্ন করবেন তখনই আপনারা ফাইবারকে রিকোয়েস্ট করতে পারবেন উইথড্রর জন্য, ঠিক আছে। এর আগে আপনি পারবেন না, $100 যখন আর্ন করবেন তখনই আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে। এখানে যখন আপনার $100 হয়ে যাবে তখন তারা এখান থেকে আপনারা উইথড্র করার যে অপশনটি চলে আসবে সেখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড, ভিসা কার্ড বা ইন্টারন্যাশনাল যেগুলো যেগুলো কার্ড আছে বা অনলাইন কারেন্সি যত ইয়ে আছে আপনার স্কেল যেগুলো আছে সেগুলো থেকে আপনারা টাকা উইথড্র করতে পারবেন, ঠিক আছে। এরপরে আর্নিং রিপোর্ট, এরপরে হচ্ছে আপনার নিচেটা আছে আপনার আর্নিং রিপোর্ট, এখানে ক্লিক করতে পারবেন যে আপনার কী ধরনের টাকা এখানে আর্ন করছে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনার কমিশন প্ল্যান, যেটা আপনাদের সাথে আমি অলরেডি কথা বলে আসছি সেটাই এখানে দেখাচ্ছি, ঠিক আছে। এবং এখন চলে আসুন অ্যাকাউন্ট ডিটেলস। আপনার ডিটেলসে আপনার আছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন এখানে আসার পর আপনারা আপনাদের যে অ্যাড্রেস এবং আপনার পোস্টার কোড এবং যে ফর্মগুলো আছে আপনার এডিট অপশনে আসে, এখানে এডিট অপশনে এসে আপনার এডিট করে নেবেন, ডিটেলসগুলো সম্পূর্ণ করবেন, ঠিক আছে। তা না হলে আপনার পেমেন্ট নিতে একটা সমস্যা হবে, ঠিক আছে। এরপরে আপনার যে পেমেন্ট ডিটেলস এখান থেকেও আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনারা যদি পাসওয়ার্ড যে চেঞ্জ করতে চান এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, তারপর আপনারা এখানে সেটিংয়ে সেটিং করতে পারবেন, এবং তার প্রাইভেসি পলিসি আপনি যদি যেগুলো করছেন সেটা দেখতে পারবেন। আপনার এরপরে আপনি চান যদি আপনাদের অ্যাকাউন্টে ডিলিট করতে, আপনার চাইলে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে ডিলিট করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের আমি ফাইবার ফ্রি মার্কেটিং সম্পর্কে ভালো একটা ধারণা দিতে আমি সক্ষম হয়েছি। তো আপনারা যা তারপরেও যাদের কোয়েশ্চেন থাকবে আমার কমেন্ট করবেন, আমি আপনাদের প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা এই কোর্সটিকে আপনার সবাই আপনার ফ্রেন্ডের সাথে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যেন আপনার সাথে তারাও একটি বেনিফিট পেতে পারে এবং অনলাইন থেকে কিছু ইনকাম করার তুমি নিজেকে স্বাবলম্বী করতে পারে। তো তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনারা সবাই আমার সাথে সাপোর্ট দিবেন। আমি এই আমার চ্যানেলে বিভিন্ন ধরনের আইটি রিলেটেড টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভবিষ্যতে আপনারা ভালো ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। এবং আপনাদের যদি কোনো কিছু যদি জানার প্রয়োজন হয়, জানতে চান, সেটা আমার সাথে শেয়ার করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার। নেক্সট ক্লাসে আপনারা দেখাবো কিভাবে আপনারা এই যে লিঙ্কটি জয়েন্ট করার পর আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটগুলোতে কিভাবে আপনারা মার্কেটিং করবেন সেটাকে আপনি দেখাবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আসসালামু আলাইকুম।